পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাপায় সাংবাদিক হাসান পারভেজের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় কুয়াকাটা কলাপাড়া মহাসড়কের পাখিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলি গ্রামের হাজি জয়নুল হক শিকদারের ছেলে। কুয়াকাটা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।